আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ পরিবেশটা খুব ঠান্ডা এই ঠান্ডা পরিবেশে কেউ কায় গরম গরম আন্ডা আবার কেউ কায় গরম হাতের ডান্ডা মানে জেরির কথা বললাম আর কি জেরিকে আমি গরম হাতের ডান্ডা দিয়েছি তো এজন্য আর কি সাহস কত আমার বিস্কিট চুরি করে কেতে আসি এই বিস্কিটগুলো আমি বাজার থেকে কত কষ্ট করে চুরি করে এনেছি এখন আমি মজা করে খাবো আর সে আসে আমার বিস্কুট চুরি করার জন্যে সাহস কত আমি আবার কটুর বিচার করি যে অপরাধ করে আমি তাকে এত সহজে চারি না জেরি আমার সাথে অপরাধ করেছিল এজন্য জেরিকে আমি ঠিকঠাক জায়গা মতোই রেখেছি যাতে এত সহজে পালাতে না পারে বিলাইয়ের ঘরে বিলাই নিজে করে চুরি আবার সে নিজেকে বিচারপতি ভাবে আমি এখন এখান থেকে পালাবো কি করে হাই হাই টম কি করছে আমি তোমাকে মজা করে খাওয়ার ব্যবস্থা করছি আসো তুমি আমার মুখে চলে আসো আমি গপ করে কে পেলে হাই হাই টম আমাকে কে পেলে তো আমি শেষ হয়ে যাব বুদ্ধি বের করতে হবে পেয়ে গেছি এই মশলাটা অনেক ঝাজালো এটা আমার শরীরে দিয়ে দেই তাহলে টম আমাকে কেলে তার নারীบุรีসও পেট থেকে বের হয়ে আসবে আর নারীবুরির সাথে আমিও পেট থেকে বের হয়ে আসব ইঁদুরের বার্গার যে একবার কায় সে বারবার কেতে দেখছেন না আমি আঙ্গুল চেটে কেছি কথায় আছে না পেট টান্ডা টান্ডা পেয়েছি কি ব্যাপার হাই হাই মুখটা এত জাল লাগছে কেন কি সর্বনাশ মনে হচ্ছে আমার প্যাট থেকে আমার নারী বুড়ি সহ সব বের হয়ে আসছে সাথে হাসিও পাচ্ছে হা হা হসু আমি বলেছিলাম না পেটের নারী বুড়ি সহ বের হয়ে যাবে আর তার সাথে আমি বের হব কিন্তু একটু টুলটা পাল্টা হয়েছে আমি হাসির সাথে বের হয়েছি তো ব্যাপার না আমি তো টমের প্যাট থেকে বের হয়েছি এটাই আমার জন্য অনেক কিছু কারণ আমি জেরে এখনো বেঁচে আছি টমকে সাইজ করার জন্যে বাবারে বাবারে বাবা অল্পের জন্য বেঁচে গিয়েছি কিন্তু এই কাজটা করলো কে আমার মনে হয় পুস্কি ইঁদুরটা কিছু করেছে পুস্কি ইঁদুর তবে রে আর কোনো টেনশন রইল না কি ব্যাপার হায় হায় টম আবার আসছে তেরে আমাকে ধরার জন্য এবার পালাবো কোথায় এই তো এবার এখানে লুকিয়ে থাকবো টম আমাকে কুজেও পাবে না পুস্কি ইঁদুরটা গেল কোথায় কি ব্যাপার পুস্কি ইঁদুরটা তো একারেই ছিল হঠাৎ করে এটা উদাও হয়ে গেল কি করি পালানোর সময় চাকুটা পায়ে বেজে গেছিল এখন যদি চাকুটা এখান থেকে পড়ে যায় শব্দ করবে এই যা পরেই গেল আরে এত জোরে শব্দ করলো কি ওরে পুসকি দূর দাঁড়াও আজকে তোমাকে দৌড়বই না ইঁদুরটা বাড়ি চালাক কালি হাতে দরা যাবে না সাথে একটা মুগর নিতে হবে মুগরের বদলে এখানে একটা ব্যালান পেয়েছি রুটি বানানোর এটা দিয়ে সাইজ করব। দাঁড়াও পুসকি দূর হাই হাই টম এবার মুগর নিয়ে আসছে তাও আবার রুটি বানানোর বেলায় নো প্রবলেম আমি একটা সাবান পেয়ে গেছি এখন আমার দৌড়ের স্পিড একটু বাড়াতে হবে এই তো দৌড়ের স্পিড বেড়ে গেছে এখন সাবানটা নিচে রাখতে হবে তারপর সাবানের উপর উঠতে হবে এখন আমি রকেটের মতো যাচ্ছি টম আসতে তাকো কিন্তু তুমি আমায় দৌড়তে পারবে না এই রে ইঁদুরটা এত স্পিডে চলে গেল কি ব্যাপার ইঁদুরটাকে দেখতে পাচ্ছি না তো এই তো পেয়েছি পুসকে ইঁদুর তুমি পালাবে কোথায় কী চিলি আমার কাছ থেকে এত সহজে পালিয়ে যাবে কখনোই না তোমাকে বেলান দিয়ে পিটিয়ে তক্তা করে ফেলবো না বেলান দিয়ে এটাকে পিটাতে পারছি না তার চেয়ে এক কাজ করি এটাকে হাতে ধরে ফেলি কি ব্যাপার হাতেও ধরতে পারছি না নো প্রবলেম আমার কাছে মোজা আছে এবার তোমাকে ধরবো আসো আসো এই তো পুচকি ইঁদুর ভালো আছো তোমাকে ধরেছি আসো এবার তোমাকে রুটি বানাবো আরে বেলাইনটাও নিয়ে যায় তা না হলে রুটি বানাবো কি করে ঈদের সময় মায়ের সাথে কত রুটি বানিয়েছি অবশ্য সেগুলো একটু আঁকা বাঁকা হয়ে গেছে ব্যাপার না তোমাকে আঁকা বাঁকা করবো না ওয়াও কত সুন্দর রুটি বানিয়েছি আমি আমাকে চ্যাপটা রুটি বানিয়ে ফেলেছে এবার যদি গুস্তু দিয়ে খেয়ে ফেলে তারপর কি হবে আমার ইঁদুরটাকে একটুও বিশ্বাস নেই এই চেপটা অবস্থায় যে কোনো সময় দৌড়ে পালাতে পারে যাতে পালাতে না পারে সেই ব্যবস্থায় করতে হবে এই তো কাটাওলা একটা টিনের পাত্র পেয়ে গেছি ওয়াও এটা দিয়ে আবার জেরিকে গিতে রাখবো টম এবার কি করছে হায় হায় এটা দিয়ে গিতলে তো আমি মরে ভূত হয়ে যাব পুষ্কে ইঁদুর তুমি জীবনে আমার সাথে অনেক চালাকি করে অনেকবার বেঁচে গিয়েছ কিন্তু এবার আর চালাকি করতে পারবে না এবার কি ব্যাপার এতক্ষণ কে আমি তাইলে স্বপ্ন দেখছিলাম কিন্তু টম ঘুমের মধ্যে এমন করতেছে কেন হা 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 দূর আমার সাথে জীবনে অনেক চালাকি করেছো আজকে তোমার শেষ দিন ইয়া হু আজকে তুমি কতম হয়ে টম তাইলে একই স্বপ্ন দেখছে এর মানে এটা বোঝা যায় টম সারাক্ষণ আমাকে কিভাবে মারবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে আর সারাদিন যেটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করা যায় রাতে ঘুমানোর পরে স্বপ্নে সেটাই দেখা যায় টম দাঁড়াও তোমার ব্যবস্থা করছি আগে তোমার সামনে গিয়ে দাঁড়ায় পুষকে বিড়াল দাঁড়াও তোমাকে ঘুম থেকে এখনই তুলছি এই টম না কেন জুড়ে ডাক দিতে হবে এই টম কি ব্যাপার তাও তো ঘুম থেকে উঠছে না অনেক দিন ধরে চেষ্টা করছি তোমাকে গায়েল করার জন্য তোমাকে গায়েলও করতে পারছি না আর শান্তি মতো আমি চুরিও করতে পারছি না আজকে তোমাকে মেরে ভূত বানাবো কি ব্যাপার আমি তো অনেক আগেই ঘুম থেকে উঠে গেছি তাহলে টম এখনও স্বপ্ন দেখছে তাড়াতাড়ি টমকে স্বপ্ন থেকে বের করতে হবে তা না হলে স্বপ্নে আমাকে মেরে বুথ বানিয়ে দেবে এই টম দাঁড়াও তোমার গুপ টেনে চেড়ে ফেলবো ঘুপ টানছি তাও ঘুম থেকে উঠছে না দাঁড়াও আরও জোরে গুপ টানবো। আরও জুড়ে একেবারে গুপ টেনে চিরে ফেলবো এগুলো অনেক শক্ত গুপ চিরছে না তো কি ব্যাপার ব্লাস্টিকের মতো হয়ে যাচ্ছে হাই হাই। আমাকে টেনে নিয়ে গেল ও কী ব্যাপার এটা আমি কোথায় চলে এলাম এখনো চক্রের মতো ঘুরছি কেন তাম 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 তেমেছি বুঝলাম না গুপ টেনে আমি কোথায় চলে এলাম কিছুই তো বুঝতে পারছি না আমি এটাকে কি ব্যাপার এটা আমার কি এটা দেখতে আমার মতোই দৌড়াদৌড়ি করছে কেন এভাবে আমি কিছুই বুঝতে পারছি না আমার পালাতে হবে পালাতে হবে কী ব্যাপার আমি মনে হয় কাউকে দেখলাম এটা তো দেখতে আমার মতোই আমার মতো দেখতে পারে এটা ভূত নাকি সর্বনাশ ভূত চলে এসেছে আমি এখান থেকে পালাই নতুন জায়গায় এসেছিলাম পরিবেশটাও তো ঠান্ডাই ছিল তাহলে গরম করলো কে তবে রে তাই তো বলি এখানেও শয়তান টম চলে এসেছে তাকে কিভাবে কিভাবে এ এবার এটা দিয়ে তোমাকে সাইজ করব। আসো এ হু! তোমাকে একেবারে সাইজ করে ফেলেছি। কিন্তু এখানে টাকা আমার জন্য নিরাপদ না। একান থেকে আমার কেটে পড়তে হবে। ওরে বাবারে বাবারে বাবা! আমাকে একেবারে মেরে ভূত বানিয়ে দিলো। এটা এত সাহস পেল কোথায়? দেখলেন আমার কি অবস্থা করলো। হাই হাই টম আমাকে ধরে ফেলবে। টম তো আসছে না। টম মনে হয় আর আসবে না। যাক আমি তাইলে বেঁচে গেলাম ওরে সর্বনাশ এবার তো রেল লাইন ট্রেন আসছে এবার কি করব, হায় হায় দাঁড়ালে মরতে হবে আবার পালাই ঘরের ভিতর টমের জন্য শান্তি পায় না আর এখানে দেখছি ট্রেনের জন্য শান্তি পাচ্ছি না হায় হায় ট্রেনটা একেবারে কাছাকাছি চলে আসছে আমাকে কি কেউ বাঁচাবে না কি আমার কি ট্রেনের নিচে পড়ে মরতে হবে নাকি বুঝতে পারছি না কেউ ধরো মনে হচ্ছে আমার লেদে কেউ ধরেছে বেঁচে গেছি আমি ও তুমি তাইলে আমাকে বাঁচিয়েছ যাক বাবা ইয়েস আমি তোমাকে বাঁচিয়েছি কারণ আমি হচ্ছি তোমার জমজ ভাই আর বাইয়ের সামনে বাই মরে যাবে বাইয়ের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মরতে দেব না কি ব্যাপার ট্রেনটা উপরের দিকে উঠছে কেন বুঝলাম না কি হচ্ছে হা 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 বুঝতে হবে না কারণ আমি হচ্ছি টপ এখন একটার সাথে দুইটাকে পেয়েছি এবার সাইজ করব। হা 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 জাকি দেব আরো জাকি দেব তোমাকে খাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি আর এখন তোমার সাথে তোমার যমসবাইকেও পেয়েছি দুজনকে দেখে আমার ভাই অনেক জল চলে এসেছে দেখো আমার জিব্বাটা কীভাবে লড়ছে তোমাকে খাওয়ার জন্য আসো আমার মুখে টম আমাদেরকে কে ফেলবে এটা ককরে হতে পারে না তাড়াতাড়ি বুদ্ধি বের করতে হবে আমার জমজ ভাই আমার এলাকায় নতুন আসছে তাহলে একটা বুদ্ধি 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 পেয়েছি টম তুমি আমাদেরকে কেতে পারবে না তুমি কেতে পারবে ট্রেনের ডাব্বা দাঁড়াও নাটটা খুলে দিচ্ছি এবার কাউ ট্রেনের ডাব্বা আসো তাড়াতাড়ি মুখে আসো ওরে বাবা রে বাবা রে বাবা ইঁদুরের বদলি আমি ট্রেনের ডাব্বা কেব নাকি আমার মুখটা চ্যাপটা হয়ে গেছে চোখগুলো একটু বের করি তো ওরে বাবা মুখের বারোটা বাজে ছেড়ে দিয়েছে আবার মিটে যাবে। আর জীবনে নাম বাবারে বাবা ট্রেনের ডাব্বাটা তো মুখ থেকে বের করতে পারছি না হায় হায় এটা কি চুম্বুকের মতো ধরে ফেললো নাকি ও অবশেষে বের হয়েছে তবে মুখটা আমার ব্যাঙের মুখ হয়ে গেছে কিন্তু ইঁদুর আমি চারবো না দাঁড়াও আর তোমরা আমাকে মেরে আলু করে ফেলছো শয়তান টমটা আসছে আমাদেরকে ধরার জন্য এবার কি করব এবার কি করব এরে বাই ওইদিকে পালাচ্ছো কেন আমার সাথে আসো এই যে একটা রশি দেখতে পাচ্ছো কাপড়লার এটা দিয়ে আমরা ওপারে চলে যাব টম আমাদেরকে ধরতে পারবে না এই তো টম এখন আর আমাদেরকে ধরতে পারবে না এবার এখান থেকে লাভ দিতে হবে এই গাছে লাভ দাও তোমরা এখন যাবে কোথায় তোমাদেরকে কি করছে আর লাভ দেওয়ার কথা বলে হাই! হায় বাউল অ্যাটাক শুরু করেছে এই দূর, তোমরা কি করছো সর্বনাশ আমার মুখের ভিতর বাউল ঢুকে দিয়েছে করত মোটা শয়তান টম আমাদের সাথে লাগতে আসছো তাই না এবার টেলা সামলাও আমরা তোমাকে বাউল অ্যাটাক করেছি তোমার অবস্থা নাজহাল করে দিয়েছি এই যে বাইও এখন আমরা টমকে ইচ্ছা মতো ধুলাই করেছি এখান থেকে কেটে পড়তে হবে এবার চলো আমরা অন্য কোথাও চলে একটু মজা করবো হা 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 চলো একেবারে ঠিক কথা ভাই তোমার সাথে আজকে অনেক মজা হবে অনেক দিন পর আমরা এক হয়েছি আরে আরে ভাই দাঁড়াও দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ নিজেকে চেয়ে দেখো একটা ঘোড়ার গাড়ি একটা ঘোড়া গাড়িতে মোটকু বসে আছে মোটকু সরাবো তারপর আমরা দুজন সেই ঘোড়া গাড়িটা চালাবো আমরা লাভ দিয়েছি এ হু একেবারে ঘোড়ার গাড়িতে বসেছি কিন্তু এই মটকুটা দেখে তো আমার একটু একটু বয় করছে এটা কি প্লাস্টিকের মটকু না অন্য কিছু এটাকে পেলে দেই বাউলরা এখন মুখ থেকে বের করতে পারছি না আর একটু জোরে টান দিতে হবে কি মসিবতে পড়লাম